গুড মর্নিং সুপ্রভাত কেমন আছো পরিবারের সবাই আশা করি ঠিকঠাক আছে আমিও ঠিকঠাক আছি শীতটা কিন্তু যায়নি আবার ঘুরে এসছে বাইরেটা দেখেছ কীরকম কুয়াশা সকাল সকাল তাই সকালবেলা মুড়িসুড়ি দিয়ে গরম জলটা খাচ্ছি জানো তো আজকাল আমি গরম জলটা বসে বসে খাচ্ছি কারণ কেন নতুন শুনেছি যে দাঁড়ি দাঁড়িয়ে জল খেলে নাকি হাঁটু ব্যথা হয় আর আজকাল যে হাঁটু ব্যথা বেড়েছে ঠান্ডা যাচ্ছে আসছে এই করে যেন ব্যথা যন্ত্রণাগুলো আরও চাড়া দিয়ে উঠছে শরীরের মধ্যে সংসারকে সুন্দর করে মেনটেন করতে গেলে একটু চালাকি একটু আইডিয়া কাজে লাগাতেই হয় আজকের ব্লগে এই সবই রয়েছে রান্না করছি আর রান্না করতে করতে খাওয়া দাওয়ার জন্যই মানুষের এত পরিশ্রম তাই না আর সেটাই যদি শরীরে স্বাদ না দেয় আচ্ছা যদি কেউ আজকে ফার্স্ট টাইম আমার ব্লগটি ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে যাও শরীরটা ভালো নেই কালকে হসপিটালে ভর্তি হয়েছে তারপর ছোটখাটো একটা মানে হতে পারে এটা এক্সপেক্ট করেছিল ডাক্তাররা সেই জন্য টেস্টের জন্য কালকে তো মোটামুটি রিপোর্ট সব ভালো অসুবিধা কিছু নেই আপাতত কিন্তু এত কন্ট্রোল করে চলে এত কিছুর পরও এই অবস্থা শুধু একমাত্র রান্নার তেল আমিও আগে বোঝু তেল খেতাম কিন্তু এখন আস্তে আস্তে কমিয়ে এনেছি কিন্তু কিস বলতো কিছু কিছু রান্নার টেস্টটা হয় না যেমন তো বাঁধাকপি ফুলকপি শীতকালে এই শাক ঠাক এগুলো আমি যতটা পারি মানে পরিমাণে কম তেল দেওয়া যায় চেষ্টা করি বেশিরভাগ মশলাটা খাওয়ার ইচ্ছা করি মানে মশলাতে দেখো ক্ষতি কিছু হয় না তা বলছি না যে মশলার মধ্যে লঙ্কার গুঁড়ো কথা লঙ্কার গুঁড়োটা বাদ দিয়ে এই জিরে মৌরি আদা পেঁয়াজ রসুন এগুলো দিয়ে যত পরিমাণে তরকারি খাওয়া যাবে এতে কিন্তু তরকারির টেস্ট খারাপ হয় না ভালোই হয় কিন্তু তেলের পরিমাণটা কমিয়ে আনতে হবে আমরা ভাবি তেল বেশি করে ঢেলে দিয়ে মশলা কষিয়ে রান্না করলে বলে তরকারির টেস্ট হয় অ্যাকচুয়ালি কিন্তু নয় তেলটাই সব থেকে বেশি ক্ষতি করে আমাদের শরীর আমার পুকুরটার কি অবস্থা হয়েছে দিয়ে দেখেছ এত শখের পুকুরে জলটা আমার নষ্টই হয়ে গেছে তোমাদের কারোর কিছু জানা থাকলে আমাকে জানিও জলটা কি করে আমি আগের মতো করতে পারি আর এই দেখো ঝুমকো জবা গরম পড়তেই জবাগুলো বেশ দু চারটে করে ফোটা শুরু হয়েছে এদিন তোমাদের বলেছিলাম বিছানায় কম্বলটা আমি তুলব না দেখেছো আজ কি পরিমাণে হাওয়া চলছে সকাল থেকে হাওয়ার কারণে বেশ একটা কনকন কনকন ঠান্ডা ভাব আসছে এই কারণে কম্বল আর শীতের পোশাক এখনও ঘুটিয়ে ওয়াড্রপে ঢোকানোর সময় হয়নি আমি বলেছিলাম যখন তখন রিটার্ন করতে পারে আর কয়েকটা দিন এমন হয়েছিল মনে হচ্ছিল না পাখাটা চালালেই ভালো হয় আর ওই করেই কিন্তু বাচ্চাদের সবার শরীর খারাপ হচ্ছে তো এই সময় ইমিউনিটি পাওয়ারটা যাতে ঠিক থাকে তার জন্য কিন্তু প্রচুর পরিমাণে লেবু তারপর সকালবেলা একটুখানি মধু তুলসী পাতা যেমন ছোটো বাচ্চা যাদের আমি আমার ছেলেকে তুলসী পাতাটা সবসময় সকালবেলা দিতে পারি না কিন্তু মধুর ডেলি দিই আর সেই জন্য কিন্তু ওর মানে ওর প্রচণ্ড ঠান্ডা লাগার ধার সেই ঠান্ডা লাগার ধারটা কিন্তু এখন মোটামুটি কন্ট্রোলে আমাদের হাউস ওয়াইফদের লাইফটা কিন্তু বেশিরভাগই ঘরের মধ্যেই কেটে যায় তাই এই ঘরের ফার্নিচারগুলো এই জিনিসগুলো দেখে দেখে চোখগুলোও বোর হয়ে যায় আর তাই কারণে আমি যখনই কোনো জিনিস ক্লিন করি বা নতুন করে অর্গানাইজ করি সবসময় তার মধ্যে কিছু না কিছু চেঞ্জেস রাখি আর সেটা আমার মনকে ভালো রাখে এবং আমার চোখে যে বোরনেসটা সেটা কাটিয়ে দেয় তোমরা এই টিক্সটা অ্যাপ্লাই করতে পারো দারুণ এফেক্টিক কিন্তু সংসারের প্রয়োজনীয়তার কোনো শেষ নেই এই যে প্লাস্টিকের পাতাগুলো এটা না একটা লম্বা চেন ছিল ভেঙে গিয়েছিল তো আমি ফেলিনি সেটার পাতাগুলোকেই গুছিয়ে রেখেছিলাম সেটাই আজকে কাজে লাগাচ্ছি ছোটো ছোটো চালাকি আর ছোটো ছোটো আইডিয়া ছোটো ছোটো টিপ আমাদের সংসারে কাজ এবং অর্থ অনেক কিছুকেই সেভ করে নিতে পারে আমার ছেলের ক্ষেত্রেও যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে এই যে টিপস গুলো ফলো করাতেই কিন্তু হচ্ছে না তো আমার এটা অ্যাকচুয়ালি আমাকে একজন ডাক্তারই বলেছিল যে ও সকালবেলা উঠে বিছান মানে বিছানা থেকে নিজে পাপ ফেললেই অন্তত গোটা তিরিশ পঁয়ত্রিশটা হাঁচি দেবেই এরকম একটা ব্যাপার তো সেই কারণে ডাক্তারই বলেছিল যে এইভাবে ওকে অভ্যেস করিয়ে দিন সকালবেলা উঠে একটুখানি মধু তুলসী পাতা দিয়ে দিবেন যখন শুরু করেছিলাম তখন তুলসী বলে একটা মেডিসিনের মতো পাওয়া যেত ওষুধের দোকানেই পাওয়া যেত তো ওটা আমাকে ডাক্তারই রেকমেন্ড করেছিল তো সেটা দিয়ে খাওয়াতাম আর কি তখন ওটা দিতাম ওটা দিয়ে খাওয়াতাম মানে বেশ আমি তিন চারটে ফাইল ওকে ওইভাবেই খাইয়েছি কিন্তু ভালো ফল পেয়েছি তো ছোট্ট বাচ্চা যাদেরকে মানে চার পাঁচ বছরের নিচে যারা যাদের এরকম ঠান্ডার প্রবলেম আছে সিজন চেঞ্জ হলে ছোটো বড়ো সবারই এরকম ঠান্ডা লেগে থাকে তাই না তো ওদেরকে কিন্তু এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারো আমি তো আমার ছেলের ক্ষেত্রে খুব ভালো ফল পেয়েছি আর আমার যেটা উপকার হয় আমি সবসময় সেটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যাতে তোমরাও উপকৃত হও ঘর সাজাতে গোছাতে আমরা মেয়েরা সবাই মোটামুটি ভালোই বাসি আর আমি যেটা মনে করি যে ঘর সাজানোর জন্য দামি দামি ডেকোরেটিভ কোনো আইটেম না কিনে এই সব গাছপালা ফুল দিয়ে ঘর সাজালে আরও বেশি দেখতে সুন্দর লাগে ওই জন্য আজকে মার্কেটেও চলে এসছি এখন আর রোদ উঠলে কাজ করব এটা ভাবা যাবে চোখে একদম নীল নীল দেখতে পাচ্ছি তার মধ্যে রয়েছে এত কিছু বাস এই যে ধনে দানা ভিজিয়ে রেখেছিলাম আমাদের এখানে হাটবারের দিন শুনেছি যে শেষের দিকে বাজারে গেলে অনেক সস্তায় জিনিস পাওয়া যায় আজকেও আমি যেতে যেতে বারোটা বেজে গেছিলো যদিও আমি সেই কারণে যাইনি আমার কাজ করতে করতে দেরি হয়ে গেছিল সেই কারণে যেতে যেতে আমার বারোটা বেজে গেছে আর গিয়ে দেখি সত্যিই তাই দশ টাকার চারা চাইতে আমাকে কুড়ি টাকায় এক গোছা লঙ্কা চারা এক গোছা টমেটোম চারা দিয়েছে বলো এবার আমি কি করব এই দেখো আর কোনো কিছু লাগাই না লাগাই এই টমেটোমগুলোকে আগে লাগিয়ে ফেলতে হবে গোড়ায় মাটি নি কতগুলো দিয়েছে আমি দশ পনেরোটা দিয়েছিলাম মাত্র কুড়ি টাকায় এতগুলো গাছ বেশ কিছু ফুল গাছও এনেছি গাছগুলো তাই না আগে জল দিতে হবে কারণ হচ্ছে এবার নাম বললে আমি বলতে পারবো না নাম বললে আমরা ঘরে শুনে আসি বাড়িতে আস্তে আস্তে সব ভুলে গেছি এতগুলো চারা লাগাতে লাগাতে আমি হাঁপিয়ে যাচ্ছি কি করি বলো তো শেষমেশে পাশের বাড়ির বদিকে কটা আমার সামনে যে দোকানটা আছে না সেই দাদাদের কটা এরকম করে বিলি করেছি গাছগুলো নষ্ট করতেও তো খারাপ লাগে বলো মাঝে মাঝে ঘরকে একটু ওলটপাল্ট করে সাজানোর এটাই ফায়দা এই যে স্ট্যান্ডটা কোন ভেতরে ঢোকানো ছিল আমার চোখেই পড়েনি আজকে আমি এটাকে বার করলাম এটাকে নতুনভাবে একটুখানি ইউজ করার চেষ্টা মোম তো আর নেই মোম তো গলে নষ্ট হয়ে গেছে আর কেনাও হয়নি তারপরে এটার মধ্যে আমার যে অ্যাকোরিয়ামের স্টোন ওগুলোকেই রাখলাম ওগুলোকে দিয়ে ওই যে নতুন পাতাটা দিয়ে গাছের মতো তৈরি করলাম সেটা দিয়ে একটু লাইট দিয়ে ডেকোর করে দিলাম দামি দামি ডেকোরেট জিনিস থেকেই ঘরেরই থাকা বিভিন্ন জিনিস দিয়ে নতুন করে ঘর সাজিয়ে নিতে আমি বেশি পছন্দ করি আর এই ছোট্ট ছোটো চালাকিগুলো একটু সংসারে করা দরকার আছে অর্থক বেশি খরচা করে কী লাভ আছে বলো আমাদের অনেক বছরই অনলাইনে শপিং করা হয় তো ওই যে বড়ো বড়ো কন্টেনারগুলো নিলে একটু সস্তায় হয় সেই জন্য বড়ো বড়গুলো নিয়ে আমি ছোটো ছোট জায়গায় ভাগ করি ফানেলটা নিলাম না যে এত বড় বড় মুখ রয়েছে আরামসে ঢেলে নেব কি আর হবে আমার দ্বারা হবে না সেই একটু গাবে পড়লই পড়ল যা কি নষ্ট করিনি কারণ এর থেকে ভালো মশ্চারাইজার আর একটাও পাওয়া যাবে না সেই জন্য হাতে পায়ে ভালো করে মেখে নিলাম যেটুকু পড়ে গেছে এমনিতেও আমি স্নান করার সময় ডেলি নারকল তেল মেখেই স্নান করি কারণ এর থেকে ভালো মশ্চারাইজার আমার মনে হয় না এই শীতে এই কড়া ঠান্ডায় আমি বেশ উপকার পেয়েছি এর থেকে জিরু আছে না জিরু খেয়েছো তোমরা আমি খেয়েছি আরে কোকো কোল্ড ড্রিঙ্কসের এর মতো পাওয়া যায় ছোটো ছোটো দশ টাকার মনে হয় আমি খেয়ে আমাদের চারজনের চারটে তো যখনই খাই আমরা চারজনের চারটে আনি তো ওই চারটে কৌটো আমার কাছে ছিল এটা দিয়ে কিছু একটা বানাবো আইডিয়া করেছি যার জন্য স্টিকারগুলো তুলতে হবে তার জন্য এরকম গরম জলে একটু চুবিয়ে দিয়েছি চোখে জল চিটে যাচ্ছে দেখো কি সুন্দর উঠে গেল আসনে অনেক সময় নতুন স্টিকার লাগানো থাকে না জাস্ট ওটাকে একটুখানি গরম করে নেবে নতুন অবস্থাতেই উনানে বসিয়ে একটুখানি গ্যাস অন করে দেবে অল্প করে আর কি হালকা হালকা গরম হবে জাস্ট একটা কাঠি চামচ দিয়ে একটা একটু খোঁচা দেবে দেখবে সুন্দর হয়ে উঠেছে বেশ ডিম রাখার জন্য আলাদা কোনো বক্স আমি কিনি নি আমার বাড়িতে নয় এক্সট্রা অনেক ঝুড়ি রয়েছে সেই ঝুড়ির মাপেই একটা ডিমের ট্রেকে কেটে নিয়ে ওর মধ্যে আমি ডিমগুলো রাখি খুবই ভালোইভাবেই থাকে আর এগুলো ট্রেগুলো ফেরত দিলে না এক টাকা সেভ হয় জানো তো আজকের ব্লগটার এরকম খাট্টো টিপস দিয়েই তৈরি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো তোমরা তোমরা সবাই খুব ভালো থেকো নেক্সট ব্লগে দেখা হচ্ছে আবার